দর্শক আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো দর্শক, মূলত খামার বিষয়ে যে আলোচনা সেটা হচ্ছে যে সবারই ভালো লক্ষ্য জানার প্রত্যাশা থাকে, কিন্তু সেই প্রত্যাশাটা আজকে আমি কিছুটা হলেও ভিডিওতে ধারণ করতে পারিনি। কথাটা আপনাকে কথাটা ধারণ করে আমি দিচ্ছি যে কোন বয়সে কতটুক বয়সে মেটাবুস ইঞ্জেকশন ব্যবহার করার পদ্ধতিগুলো কি কি সেটা আমরা জানবো আজকে। তো দর্শক, নতুন আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা পুরনো তাদেরকেও ধন্যবাদ, যারা নতুন করে করবেন তাদেরকেও ধন্যবাদ। জানি আমার কথা শুরু করছি। তো দর্শক, এই যে গরুটা দেখতেছেন এটা হচ্ছে সাদা ফ্রিজিয়ান গরুটা, যে এটার বয়স 44 দিন। এখন আমাদের মেটাবুস ইঞ্জেকশন ব্যবহার করা তৃতীয় ধাপ এসে গেছে। প্রথম ধাপে আমি এটাকে ব্যবহার করেছি 30 মিলি করে, কেননা বিদেশি গরু 30 ml। এই স্টেটমেন্টটা দুই টিপ যাবে, দুই টিপ 30 করে যাবে, তারপরে তৃতীয় সেক্টরে আসবে আমার 40 ml করে। আমি যে পরামর্শটা দিচ্ছি এটা আমার খামারের বিষয় নিয়ে, আমি অন্য কারো বিষয় নিয়ে বলতে পারবো না, আমি যে দেখাশোনা করি সেইটুকুর জন্য বলতেছি। যখন আমার গরুটা একবারে খাওয়া দাওয়া হাইট সেরকম এসে যাবে, তখন আমি লাস্টে 50 পর্যন্ত আনতে পারবো, কিন্তু 50 পর্যন্ত প্রয়োজন হয় না, 40 করে দিলেই হয়। আর ভিটামিন বি কমপ্লেক্স ইঞ্জেকশন আমি আজকে যে মেটাবুস ইঞ্জেকশন করতেছি তার এর ফাঁকে আজকে মেটাবুস দিচ্ছি, কালকে পরশু দিনে আমি দিব ভি প্লেস 20 মিলি করে। তাহলে আমার এটা 7 দিন পড়তেছে, ভি প্লেসটাও 7 দিন পড়তেছে, মেটাবুসটাও 7 দিন পড়তেছে। এভাবেই আমার ডোজগুলো ইঞ্জেকশনের চলে যাবে। আর যে গরুটাতে কম একবারে দুর্বল অ্যামাইনো অ্যাসিডের দরকার, সেটাতে আমরা অ্যামাইনো ভিড ইঞ্জেকশন ব্যবহার করব। মোটামুটি প্রথম অবস্থায় যখন আমি লিভার কৃমিতে আসব তখনই আমি এটা করে নেব। এটা আপনারাও করবেন শুরুতেই, যে গরু ক্যালসিয়ামের একটু ঘাটতি থাকে সেটা তো দিয়ে নেবেন, কারণ এগুলো দুধ খায়, তো বাচ্চা দুধ টুধ ছাগার পরে এগুলো ঘাটতি হয়ে গেছে। দর্শক, নিজে নিজে কাজ করবেন, কিন্তু পরামর্শ অনুসারে কাজ করবেন। অবশ্যই কর্মকর্তার সাথে যোগাযোগ করে আপনি যদি কাজ করেন আপনার কাজটা আরও ভালো হবে, নিজে যে আপনি স্বয়ংসম্পূর্ণ তা কিন্তু না। অসংখ্য ধন্যবাদ আপনার এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।